রাজধানীর হাতিরঝিল থানার মানব পাচার মামলায় গ্রেফতার আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূল হোতা নদী ওরফে জয়া ও তার ছয় সহযোগীকে চার দিন করে রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এ আদেশ দেন। এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানায়, বিভিন্ন দেশে মানব পাচারের অভিযোগে নায়িকা পরিমনির ঘনিষ্ঠ বন্ধু তুহিন সিদ্দিক অমির নয় সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দর্শক, আমার রিপোর্টের জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। রাজধানীর শ্যামলীর তেজগাঁও ডিসি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। এ সময় আন্তর্জাতিক নারী পাচারের অন্যতম হোতা নদী আক্তার সহ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেন তিনি। বলেন, নদী ভারত, মালয়েশিয়া ও দুবাইয়ে মানব পাচার চক্রের সমন্বয়কারী হিসেবে কাজ করত। বেনাপুল থেকে নদী আক্তার, এলআইএস ইতি, এলআইএস নূরজাহান, পলক মণ্ডল এবং তরিকুল ইসলাম এবং নড়াইলের ডোহর রামডিঙ্গি এলাকা থেকে বিনাশ শিকদার সহ সাতজনকে আমাদের হাতিঝিল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে আমরা আদালতে অন্যান্য মামলাতে সোনারেস্ট দেখানো হচ্ছে এবং তাদেরকে আমরা রিমান্ডে পেলে জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত অনেক তথ্য পাওয়া যাবে। তিনি আরও জানান, উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে আনা মেয়েদের পাচারের উদ্দেশ্যে যশোর সীমান্তের কিছু বাড়িতে রেখে সুযোগ মতো ভারতে পাঠাতো চক্রটি। এ কাজে সহায়তা করত স্থানীয় কিছু অসাধু জনপ্রতিনিধি। আমরা নদী সম্পর্কে প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, 2015 সালে তার বিবাহ বিচ্ছেদের পর থেকে সে ভিন্ন পথে চলে আসে এবং বিভিন্ন এই সমস্ত কার্যক্রমে সে নিজেকে জড়িয়ে ফেলে এবং সে নারী পাচারের মতো ঘৃণ্যতম অপরাধে নিজেকে জড়িয়েছে বলে। এদিকে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরে ভালো চাকরির কথা বলে শত শত মানুষকে বিভিন্ন দেশে পাচারের অভিযোগে নায়িকা পরিমনির ঘনিষ্ঠ বন্ধু তুহিন সিদ্দিক অমির নয় সহযোগীকে গ্রেপ্তার করেছে সিআইডি। মঙ্গলবার সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি। এদের মডাস অপারেন্ডি হলো যে মানুষের কাছ থেকে টাকা নেয় বিদেশে পাঠানোর জন্য, বিশেষ করে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে। যে চাকরির কথা বলে ওখানে তারা টাকা নেয়, দেখা যায় যে বিদেশে যে সেই চাকরিতে সেখানে নেই। তো আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি প্রত্যেকেই প্রত্যক্ষভাবে এই মানব পাচারের সাথে অমিতের সহকারী, অমিত সহকারী হিসেবে কাজ করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মানব পাচারের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করেছে সিআইডি। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।